রোববার ১২ মে দলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তাসকিন। মূলত গত ম্যাচে ডাইভ দিতে গিয়ে পাজরে ব্যথা পান তাসকিন। এই ম্যাচের আগেও ব্যথা না কমায় তাকে খেলতে পারছেন না তিনি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, তাসকিন শেষ ম্যাচে বোলিং করতে গিয়ে পাজরে কিছুটা ব্যথা অনুভব করে। সেই ব্যথা আজ সকালেও ছিল, যে কারণে ম্যাচ খেলানো হয়নি। সে পর্যবেক্ষণে রয়েছে। ম্যাচ শেষে আমরা একটা স্ক্যান করে দেখব কি অবস্থা। সিরিজের প্রথম চার ম্যাচেই একাদশে ছিলেন ডানহাতি এ ফাস্ট বোলার, তবে চোট থাকার কারণে এ ম্যাচে খেলা হচ্ছে না তার। যদিও টসের সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাসকিনকে একাদশে না রাখার ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি, তবে ডানহাতি এ পেসার না থাকায় একাদশে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।